हेलो एवरीवन, चले इलाम पुजो स्पेशल आरो एक नाड़ू रेसिपी नहीं। आज तैर कर देखाबो बादाम सुजी नाड़ू, जा किना रान्ना झमेला छाड़ा शुधुमात्र हाथे मेखे तैरी करा जाए। तैरी करते समय खूब कम लागे, सेई साथे अनेक बेशी टेस्टी। चलुन ताहले देखे नी की उपकरण लागछे एई नाड़ूटी तैरी करते। নিয়েছি এক কাপ পরিমাণ সুজি, সাথে হাফ কাপ পরিমাণ চিনি, একদম মিহিদানা চিনি এখানে ইউজ করতে হবে। নিয়েছি বাদাম, নিয়েছি কিসমিস, চার পাঁচটি এলাচ গুঁড়ো করে নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি পাঁচ টেবিল চামচের মতো, আর সাথে আছে ঘি। এখন ফ্রাই প্যানে তিন চা চামচ পরিমাণ ঘি দিয়ে গরম করে নিচ্ছি। কিসমিসগুলো সামান্য ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভাজা হলে কিসমিসগুলো তুলে নিচ্ছি। এখন বাদামগুলো সামান্য ভেজে নেব। দেখবেন খুব বেশি যাতে ভাজা না হয়ে যায়, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু নাড়ুটা খেতে সামান্য তেতো লাগবে, তাই সামান্য ভেজেই তুলে নিতে হবে। এখন এই ঘিয়ের মধ্যে আমি সুজিটাকেও হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার কাজ কিন্তু আমার এই পর্যন্তই, বাকিটা সম্পূর্ণই হাতে মেখে তৈরি করব। সুজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে, আর এই অবস্থাতে আমি চুলা থেকে সুজিটা নামিয়ে নিচ্ছি। সুজিটা মাখার জন্য একটি বোলে নিয়ে নিচ্ছি। হাতে সহ্য করা যায় এমন গরম থাকা অবস্থাতেই কিন্তু সুজিটা মেখে নাড়ু তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ঘি। এতে করে এর স্মেলটা যেমন ভালো আসবে, তেমনি একটা অয়েলি ভাব থাকবে। ঘির সাথে সুজিটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দেব চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। আপনারা মিষ্টির পরিমাণটা একটু কম চাইলে সামান্য চিনির পরিমাণ কমিয়ে নেবেন। যেহেতু চুলায় নাড়ুটা তৈরি করছি না, তাই চিনিটা গলে যাওয়ার কিন্তু কোনো অপশন নেই, তাই চিনিটা এমন মিহি করে মিক্স করে নিয়েছি যাতে করে হাতে মাখার মাধ্যমে সুজির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন দিচ্ছি এলাচের গুঁড়ো। দিচ্ছি ভেজে রাখা বাদাম। এখানে আমি চীনা বাদাম, কাজু বাদাম ও কাঠ বাদাম ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো একটি বাদাম দিয়েও কিন্তু এই নাড়ুটি করতে পারেন। সব আবার ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিব দুধ। দুধটা কিন্তু কুসুম কুসুম গরম রয়েছে। দুধটা আমি একেবারে না ইউজ করে অল্প অল্প করে নিয়ে মেখে নিচ্ছি। মাখতে মাখতে কিন্তু এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। আঠালো ভাবটা যদি পুরোপুরি না আসে, সেক্ষেত্রে আরও একটু দুধ ইউজ করতে হবে। যেহেতু হাতে মেখেই নাড়ুটা তৈরি করতে হয়, তাই ভালোভাবে মেখে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। মাখার পর যখন এমন একটা আঠালো ভাব চলে আসবে, তখন হাতে সামান্য নিয়ে চাপ দিয়ে দেখবেন যে এটা ভেঙে যাচ্ছে কি না। যদি ভেঙে না গিয়ে শক্তভাবে লেগে থাকে, তাহলে বুঝবেন সুজিটা এখন নাড়ু তৈরির জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি। এখন সুজিটা হাতে অল্প অল্প করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিচ্ছি। চেষ্টা করবেন নাড়ুগুলো দ্রুত বানানোর। অনেক বেশি সময় কিন্তু এই আঠালো ভাবটা এখানে থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার কষ্ট করে পুরোটা মেখে নিতে হবে।
নাড়ুগুলি তৈরি হয়ে গেলে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করবেন। প্রায় 20-25 দিনের মধ্যে কিন্তু এই নাড়ু ভালো থাকবে। সেই ক্ষেত্রে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নাড়ুটা এমনিতে কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায়, তাই ফ্রিজে রাখলে এই নাড়ু কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে। তৈরি হয়ে গেল বাদাম সুজির নাড়ু। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। এরকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল, সেই সাথে লাইক ও শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।